खिरनी में किसानों के बीच निशुल्क बीज का वितरण। धान और सुपारी बुआई के मौसम आते ही कृषि विभाग की ओर से किसानों को बीज मुहैया कराया जा रहा है। पश्चिम करबुंग जिले के खिरनी एग्रीकल्चर इंस्पेक्शन बंगला में कृषि विभाग की ओर से आज निशुल्क बीज वितरण कार्यक्रम का आयोजन किया गया। कार्बी अलंग स्वायत्त शासित परिषद के CEM तुलीराम रोहांग, जन प्रतिनिधि MSC पवन कुमार, MSC रीना तेरांगपी ने आमरी और कपली के लाभार्थियों को धान के बीज, सुपारी के पौधे आदि का निःशुल्क वितरण किया। আজি আর আপনার মানে কইসু MSC দুজন আছে তখন আমরি আর কপলি যাকে দুখিয়া পরিয়ালবিলাকে পোৱা নাই আকো লিস্ট দি দিব যিমান পার গোটেখিনি দিব কারণে মই চেষ্টা করি এগ্রিকালচার ইএম আলোচনা করে মই আর সিটটি পঠাই দিব আপনাদের চিন্তা করব না। আমার সরকারে আপনাদের জানে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার পর আরম্ভ করে আমার অসমত মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ মুখ্যমন্ত্রী আর আমার সরকারে ভারতীয় জনতা পার্টি সরকারে সদায় খেতিয়কবিলাকৰ কারণে আগুয়াই নিয়া স্বার্থত যে বিনামূলীয়া একাউন্ট প্রত্যেক বছৰ 6,000 কেন্দ্র সরকারের পর দিয়া পর আরম্ভ করে অসম সরকারের পর 5,000 একালীনের সহায় করার পর আরম্ভ করে আর এনে ধরনের বিনামূলীয়া যাবিলাকর এগ্রিকালচারবিলাকৰ যাবিলাকৰ লাগতিয়া স্প্রে মেশিনের পর আরম্ভ করে ধান কঠিয়ার পর আরম্ভ করে তামোল পুলির পর আরম্ভ করে বেলেগ বেলেগর যাবিলাকর লাগতিয়া সেই গোটেখিনি কঠিয়াবিলাকক আমার কার্বিং আউট কর্মাস কাউন্সিলর জড়িয়ে বিনামূল্যে আমি দিয়ে আহি আছো। এই কোভিডর মাজতে আমি কার্বি আংলংত যানখিনি পরিবর্তন করিম বলে আমি চিন্তা চর্চা করেছো টিম কার্বি আংলংয়ে আমি ইমান করব পারা নাই কারণ সেই 5টা বছর 4টা বছর হয়েছে সেই 4টা বছরের ভিতর আমি লোকসভা ইলেকশনের পার্লামেন্ট ইলেকশনতে এইটো প্রায় 5-6 মাহমান হয়ে গেল পুরো কন্ডাক্ট হলে আমি উন্নয়ন বিভাগের কাম করব নয় তারপর আহি গেল টাউন কমিটি ইলেকশন কার্বি আংলংয়ের যিমানখিনি টাউন কমিটি আছে সেই টাউন কমিটি ইলেকশনের থাকার কারণে যিমানখিনি ডেভেলপমেন্টের কাম করব লাগে সেইবিলাকর আমি করব পারা নাই। তারপর রিসেন্টলি আমার এসেম্বলি ইলেকশন প্রায় 15 মাহ তো 10 মাহ 12 মাহ তো এই ইলেকশনের কারণে আমি কাম করব পারা